এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা বড়বালিডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক উৎপল চক্রবর্তী ওরফে বাপি বড়বালিডাঙ্গা হিন্দু পাড়ার বাসিন্দা। এলাকায় লক্ষ্মীপুর অনুষ্ঠানের জন্য মেয়েরা গিয়েছিল, সব গিয়ে ওখানে লাড্ডুদের নাম করে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বাচ্চাটার ওপর অত্যাচার করে যায়। বাচ্চাটা চিঠিটা তখন পাড়া প্রতিবেশী বুঝে গিয়ে ওকে ধরে নিয়ে আসি, ক্লাব ঘরে ধরে মারধর করে ক্লাব ঘরে পুড়িতে হয়। তারপর থানা পুলিশ গিয়ে নিয়ে আসে। কে নাম ওর? বাপি ঠাকুর। বয়স কত? ওই 55 বছর হয়ে। বাড়ি কোথায়? বড়বালিডাঙ্গা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা বড়বালিডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক উৎপল চক্রবর্তী ওরফে বাপি বড়বালিডাঙ্গা হিন্দু পাড়ার বাসিন্দা। এলাকায় লক্ষ্মীপুর অনুষ্ঠানের জন্য মেয়েরা গিয়েছিল, সব গিয়ে ওখানে লাড্ডুদের নাম করে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বাচ্চাটার ওপর অত্যাচার করে যায়। বাচ্চাটা চিঠিটা তখন পাড়া প্রতিবেশী বুঝে গিয়ে ওকে ধরে নিয়ে আসি, ক্লাব ঘরে ধরে মারধর করে ক্লাব ঘরে পুড়িতে হয়। তারপর থানা পুলিশ গিয়ে নিয়ে আসে। কে নাম ওর? বাপি ঠাকুর। বয়স কত? ওই 55 বছর হয়ে। বাড়ি কোথায়? বড়বালিডাঙ্গা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা বড়বালিডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক উৎপল চক্রবর্তী ওরফে বাপি বড়বালিডাঙ্গা হিন্দু পাড়ার বাসিন্দা। এলাকায় লক্ষ্মীপুর অনুষ্ঠানের জন্য মেয়েরা গিয়েছিল, সব গিয়ে ওখানে লাড্ডুদের নাম করে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বাচ্চাটার ওপর অত্যাচার করে যায়। বাচ্চাটা চিঠিটা তখন পাড়া প্রতিবেশী বুঝে গিয়ে ওকে ধরে নিয়ে আসি, ক্লাব ঘরে ধরে মারধর করে ক্লাব ঘরে পুড়িতে হয়। তারপর থানা পুলিশ গিয়ে নিয়ে আসে। কে নাম ওর? বাপি ঠাকুর। বয়স কত? ওই 55 বছর হয়ে। বাড়ি কোথায়? বড়বালিডাঙ্গা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।